বঙ্গবাচারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ষষ্ঠ দিনেও চলছে পুড়ে যাওয়া মালামাল ও ধ্বংসস্তূপ সরানোর কাজ মার্কেট স্থলে সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ভেকু ধ্বংসস্তূপ পরিষ্কার করছে পাশাপাশি রোলার দ্বারা মাটি মিশিয়ে সমান করা হচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা বলছেন দ্রুত গতিতে তারা কাজ করে যাচ্ছেন আগামী দু এক দিনের মধ্যেই কাজ সম্পন্ন করতে পারবেন বুধবারের ভিতরে আলটিমেট দিসে বুধবারের ভিতরে ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে অ্যাকচুয়ালি আজকে তিন দিনের কাজ আগে গেছে মনে করেন আগামীকালকে আপনার বুধবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখন যে হাউড পাবলিকগুলা যে এই বাঙ্গারি টোকা এটা টোকা এটা টোকা ওদের কারণে আমাদের গাড়ি ঘোড়া কাজ করতে সমস্যা হচ্ছে ইতোমধ্যে বঙ্গবাজার মার্কেট মালিক সমিতির টেন্ডারে চল্লিশ লাখ টাকায় ধ্বংসাবশেষ বিক্রি করেছে সেসব ট্রাকের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে আগামী বুধবার থেকে যেন অস্থায়ীভাবে বঙ্গবাজারের ব্যবসায়ীরা দোকান বসাতে পারেন সে লক্ষ্যে সিটি কর্পোরেশন দ্রুততম সময়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে